ভ্রমণের এই পর্যায়ে আমরা সোমেশ্বরী, এর নাম মনে হয় সোমেশ্বরী নদী, সোমেশ্বরী নদীতে নৌকা ভ্রমণ। ঠিক এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, তার মানে এই সোমেশ্বরী নদী দ্বারা এটা বিভক্ত হয়েছে। এবং আমরা একটা নৌকায় আছি যেখানে আটজন, আর একটা ওই যে নৌকা আসছে ওখানে আছে আটজন। ছোট ছোট ডিঙ্গি নৌকা করে পর্যটক এখানে আসলে বেড়ান, ঘুরে বেড়ান, নৌকা ভ্রমণ করে। এবং এটার পানি খুবই স্বচ্ছ এবং আমার মনে হয় যে নিচে একবারে বালু পর্যন্ত দেখা যাচ্ছে। মাঝে মাঝে এটার মধ্যে ছোট ছোট কিছু মাছও আমি দেখেছি। এটা দেখুন, মোটামুটি অনেক সুন্দর এই জায়গাটা। এবং স্বচ্ছ পানি, মোটামুটি ঠান্ডা পানি, আর ওই সাইডে বালু প্রচুর বালু আছে। এবং এই সাইডে হচ্ছে কয়লা তুলছে পানি থেকে, শ্রমিকরা কয়লা তুলছে। এবং এই সাইডে হচ্ছে এটা বিজিবির ক্যাম্প, ক্যাম্প এটা আমাদের বাংলাদেশের অংশ। নিচে পাথরগুলো দেখা যাচ্ছে।